নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই অল হ্যাঙ্গিং প্ল্যান্টারটাও কিন্তু অনেক সহজে বাড়ি থাকা কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই প্ল্যান্টারটা তৈরি করেছি। এই ভিডিওটা যারা মিস করে গিয়েছেন তারা চাইলে দেখে নিতে পারেন, কারণ এই ধরনের জিনিস দিয়ে আপনার ঘর অনায়াসে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আর দেখতে কিন্তু অনেক ইউনিক লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন রিমাস ওয়ার্ল্ড থেকে। আমি শারমিন রিমা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা সাজিয়েছি আমার ছাদ বাগানের কিছু অংশ, দুপুরে রান্না বান্না, তার সাথে আজকে আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এবং আমরা যে টুকিটাকি শপিং করেছি এবং কিছু স্ট্রিট ফুড যেগুলো আমরা খেয়েছি, সে তার সাথে টাকা না থাকলে মনটা যে মানুষের কতটা বড় হওয়া উচিত সেই উদাহরণস্বরূপ একটা মানুষের সাথে আপনাদের আজকে পরিচয়। অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, তার সাথে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানের অবস্থা খুবই শোচনীয়, চারিদিকে মাটি মাটি হয়ে আছে। কিছু বস্তা দেখতে পেলেন এখানে, এই বস্তার আমি মাটি ভরে এনে রেখে দিয়েছি, কারণ কিছু গাছ লাগাতে হবে। তো মাটি কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর ভালো মাটি কোথাও পাওয়া যায় না। তো এক জায়গায় আমি ভালো মাটি পেয়েছিলাম, সেখান থেকে বস্তা ভরে এনে রেখে দিয়েছি। তো আজকে আমি কিছু বেগুনের চারা রিপোর্টিং করব। তো এজন্য যে চারাগুলো ছিল আমার ড্রামে, তো সেখান থেকে তুলে আমি এই যে পটগুলো আছে আমার, তো এগুলো কিন্তু তেলের পট। এই তেলের পটগুলো আগেও গাছ লাগানো ছিল, তো সেটাই আমি আবারও গাছ লাগাচ্ছি। তো এই তো আমার গাছ লাগানো কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে ছোট কিছু বেগুনের চারা ছিল সেগুলো লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা। মাঝে যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির সময় আমার এই বালতিটা সরাতে মনে ছিল না, এজন্য একটু বেশি পানি পাওয়ার ফলে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি দুপুরে রান্না করব। আজ দুপুরের রান্নায় শুধুমাত্র বেগুন ভর্তা করব, আর তার সাথে মূলো আর চিংড়ি মাছ রান্না করব। বেগুন ভর্তাটা কিভাবে করব সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে 2 জুলাই কিন্তু আমি 2টা বেগুন এখানে পুড়িয়ে নিচ্ছি, আর বেগুনটা পোড়ানোর সময় কিন্তু আমি কোনো তেলও মাখিয়ে নেইনি গায়ে। তারপরেও দেখেন কত সুন্দরভাবে বেগুনটা পুড়ে গিয়েছে। আর এখন আমি টমেটোও পুড়াবো, এজন্য টমেটোগুলো একটা সিকে এভাবে সুন্দর করে গেঁথে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচও নিয়েছি। তো কাঁচামরিচটা কিন্তু আমি এখনো পর্যন্ত আগুনে দেইনি, কারণ কাঁচামরিচ কিন্তু তেলে কিংবা আগুনে দিলেই কিন্তু একটা শব্দ হয় কিংবা ফেটে যেতে পারে, আর ওইটা কিন্তু চোখে মুখে এসেও লাগতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা একটু ভালোভাবে হালকা আছে পুড়িয়ে নিচ্ছি। এই টমেটোটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পুড়িয়ে নিতে হবে। তো এই তো কাঁচামরিচ আর টমেটোটাও আমার পোড়ানো হয়ে গিয়েছে। তো এখানে আমি বেছেও নিয়েছি টমেটো আর বেগুনটা, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখন আমি কিছু ধনে পাতাও কুচি করে নিব। আর ধনে পাতাটা আমি যে তরকারি কাটার কেচিটা আছে সেটার সাহায্যে এখন আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি। তো আজকের এই বেগুন ভর্তাটা অনেক বেশি মজার হবে, কারণ এইভাবে যদি বেগুন ভর্তাটা করা হয় অনেক বেশি মজার হয় খেতে। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, আর যারা করেন তারা তো জানেনই কতটা মজার হয়। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি একসাথে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে টমেটো আর যে বেগুনটা আমি বেঁচে রেখেছিলাম সেটাও ভালোভাবে একই সাথে মেখে নেব। তো এইগুলো যতক্ষণ পর্যন্ত না একসাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। ভর্তায় সবসময় যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সরিষার তেল। অনেকে হয়তো কাঁচা তেল খেতে পছন্দ করেন না, তো কিন্তু সরিষার তেলটা ভর্তায় না দিলে কেমন জানি আমার কাছে ভালো লাগে না। সরিষার তেলটা যখন ভর্তায় ব্যবহার করা হবে গ্রানটাই কিন্তু অন্যরকম এসে যায় ভর্তার। তো এই তো আমি এখন ভালোভাবে সবগুলো মেখে নিচ্ছি।
তো এই তো আমার বেগুন আর টমেটো ভর্তাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব, এর জন্য সবকিছু টেবিলে নিয়ে চলে এসেছি। এই তো আমার মূলা আর চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছে, এটা আর আপনাদেরকে ডিটেলসে দেখালাম না, কারণ এটা তো কোনো দেখানো রেসিপি না, এটা সবাই কম বেশি পারে আর কি। তো এই তো আজকে একেবারে সিম্পল খাবার দাবার, আর এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ির নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দিব। কিন্তু তার আগে আমাদের প্রথম যে অতিথিটা আছে সে অনেক বেশি রেগে গিয়েছে, সে কারোর সাথে কথা বলছে না, কারণ সে সঙ্গীহীন, একা একা থাকে সব সময়, আর সে একাই থাকতে পছন্দ করে। তার সাথে যেটা জোর দিয়েছিলাম তাকে সে পছন্দ করতো না। দিনের বেলায় আমি যখন পাখিটা ভিডিও করেছিলাম তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছিলাম না, এজন্য রাতে এক ফাঁকে আবার আমি ভিডিও করে রেখেছিলাম। এটা যে কি টিয়া সেটা আমি সঠিক এখনো জানি না, কারণ ওরা একটা নাম বলে দিয়েছিল, সেটাও আমার মনে পড়ছে না। তবে এই টিয়াটা আমাদের যে নর্মাল যে টিয়া যেটা আমার আছে সেই টিয়া জাত না, এটা অন্য জাতের। তো এই টিয়াটা যখনই আমি কাছ থেকে ভিডিও করতে যাই তখনই ওরা একেবারে ছোটাছুটি শুরু করে দেয়, এজন্য ভালোভাবে আমি ছবিও তুলতে পারি না, ভিডিও করতে পারি না। তো এটা বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া এনে দিয়েছে। তো আপনাদের ভাইয়ারও যেমন পাখি, তারপরে গাছের এইসব ধরনের শখ আছে, গাছ লাগানো, তারপরে পাখি পালন, আমারও কিন্তু অনেক শখ। তো দুইজনেরই শখ অনেকটা মিলে গিয়েছে, আর সেই থেকে আর কি দুইজনই এগুলো পছন্দ করি। তো আপনাদের ভাইয়া এক জায়গায় দেখেছিল এটা, সেখান থেকে এনে দিয়েছে। তো এই টিয়া পাখির নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়ির এই নতুন অতিথির সাথে পরিচয় হয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরা শুধুমাত্র ধানই খাচ্ছে, ধান ছাড়া অন্য কিছু খাচ্ছে না। আমি পেয়ারা দিয়েছিলাম, তার সাথে কলা, তারপর গাজর, এই ধরনের অনেক কিছু দিয়েছি, কিন্তু তারা খাচ্ছে না। ওরা কি কি খায় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি অনেক উপকৃত হব আপনারা যদি আমাকে জানান। তো অ্যাকোরিয়ামের মাছগুলোকে অনেক সময় ধরে খাবার দেওয়া হয় না, এজন্য ওদেরকেও খাবার দিয়ে দিলাম। তো খাবার দেওয়ার পর ওদেরকে একটু ভিডিও করছিলাম, এত ভালো লাগছিল, ওরা এখান থেকে ওখানে খেলা করছে আর খাবার খাচ্ছে, তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে। আমার দিনের অনেকটা অংশ এদেরকে দেখে, তারপরে এদের সাথে সময় কাটিয়ে আমার আমার সময়টাও ভালোই যায়। তো অন্যান্য বিষয়ে আগেও আপনাদেরকে বলেছি, যখন মনটা খারাপ হয় তো এইগুলো দেখে আমি এগুলোর সাথে যখন সময় কাটাই মনটা ভালো হয়ে যায়। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সন্ধ্যার পর রাতের দিকে আমরা গিয়েছিলাম একটু শপিংয়ে। তো কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, খুবই দরকারি যে জিনিসপত্রগুলো আমাদের লাগবে সেগুলো কেনাকাটা ছিল। তার সাথে রাফিনের জন্য আমরা হেলমেট দেখতে গিয়েছিলাম। তো ছোট বাচ্চার হেলমেট কিন্তু লাগে না সবসময়, কিন্তু আর্মিদের স্কুলে যেহেতু পড়ে, স্কুলের মেইন গেট থেকে ঢোকার সময় যখন ওর বাবা মোটরসাইকেলে নিয়ে যায়, মোটরসাইকেলে দুইজনই হেলমেট লাগবে, এর জন্য ওর হেলমেটের কথা প্রতিদিনই বলে, প্রতিদিনই আর কি সমস্যা করে এর জন্য। তো ওর হেলমেট দেখছি, তো মেহতাজ অনেক খুশি তার ভাইয়াকে যখন হেলমেট অবস্থায় দেখছে। দুইটা কালার দেখছিলাম আমরা, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো হোয়াইট কালারের থেকে ছোট বাচ্চার ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগছিল, এজন্য আমরা ব্ল্যাক কালারটাই নিয়েছি। কিন্তু কিভাবে পড়তে হবে ভাই অনেক ভালোভাবে দেখিয়ে দিচ্ছেন। তো এই তো রাফিনের মাথায় একেবারে পারফেক্টভাবে হয়েছে, আর ও আমাকে বলছিল মা আমাকে একটু ভিডিও করো, সবাইকে দেখাবা আমি কিভাবে হেলমেট পরে আছি। মানে ও অনেক এক্সাইটেড, কারণ ওর পাপাও হেলমেট পরে, ও আজকে থেকে হেলমেট পরবে। দেখেন এইদিকে রাফিনও যেমনভাবে মাথা নাড়াচ্ছে, মেহতাজও তেমনি মাথা নাড়াচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ওরা যখন বড় হবে আমার বারবার মনে হবে যে ওরা এমন করতো। এরপর আমি চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটের এই জায়গাটা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, তবে আগে রাতে দেখিয়েছিলাম, এখন দিনের বেলা দেখাচ্ছি। অনেক ভালো একটা বসার জায়গা করে দিয়েছে। আমরা যখনই নিউ মার্কেটে আসি তখন তো আইসক্রিমটা আমরা খেয়ে থাকি, তো আমরা আজকে একটু আলাদা আলাদা ফ্লেভার খাবো। রাফিন চকলেট ভ্যানিলা সবসময় বেশি পছন্দ করে, এর জন্য এই ভাইয়ার কাছ থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে খাচ্ছে, আর আমরা পাশের যে ভাইয়াটা আছে তার কাছ থেকে ভ্যানিলা আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার যেটা আছে সেটা খাচ্ছি, এটাও আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে মেয়েতাজের অবস্থা দেখেন, সে আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। আমি যে খাইয়ে দিচ্ছি সেটাই হবে না, সে নিজের হাতে এভাবে খাবে, আর এদিকে নাকে মুখে এমনকি ড্রেসেও লাগিয়ে দিয়েছে।
নিউ মার্কেটে যে নতুন বসার জায়গাটা হয়েছে সেখানে আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি। আর মেয়ে তাজ তো অনেক মজা পেয়েছে, কারণ সেখানেও কিছু বাচ্চারা ছিল, তাদের সাথে খেলছিল। একেবারে বায়তুল নূর মসজিদের পাশে, মানে নিউ মার্কেটে যে স্ট্রিট ফুডগুলো আছে তার পাশেই নতুন একটা স্ট্রিট ফুডের দোকান যোগ হয়েছে, সেটা হচ্ছে এই যে আইসক্রিমের দোকানটা। তো এই স্ট্রিট ফুডটা বিশেষ করে আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ইন্ডিয়ান কোন স্ট্রিট ফুডের একটা চ্যানেলে দেখেছিলাম। তো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এটা কবে অ্যাড হয়েছে আমি জানি না, কিন্তু আমরা আজকে গিয়ে দেখেছি এটা। আর এই যে আইসক্রিমটা বেশ মজার, আমরা একটা নিয়েছিলাম। তো আমরা যেহেতু অনেকগুলো আইসক্রিম নিউ মার্কেটের ভিতরেই বসে খেয়েছি, এজন্য বাইরে এসে এটা যখন দেখলাম তখন আর ইচ্ছে করছিল না মিষ্টি জাতীয় কিছু খেতে। তো এই তো এখানে আমরা আইসক্রিমটা বানানো দেখছিলাম। প্রথমে আইসক্রিমটা এভাবে ঘোরাচ্ছিল, তারপরে একেবারে যে ফলটা আপনি খাবেন, যে ফ্লেভারটা খাবেন সেটাই কেটে এখানে দুধের সাথে একেবারে সাথে সাথেই আইসক্রিম তৈরি করে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই আইসক্রিমের বাটি ছিল প্রতি বাটি 50 টাকা করে। মানুষের টাকা থাকা লাগে না, মানুষের টাকা না থাকে মানুষের মনটা যে কত বড় হতে পারে সেটা এই চাচা চাচিকে না দেখলে বুঝতে পারতাম না। তাদের ছোট একটা চায়ের দোকান, নিউ খুলনা নিউ মার্কেটের পাশে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে তার কোনায় ছোট একটা চায়ের দোকান, অনেকেই হয়তো আপনারা এই চাচা চাচিকে চিনে থাকবেন। আমরা তাদের কাছ থেকে কিন্তু একটা চাও কিনে খাইনি, তারপরেও তারা মেয়েতাজ একটু কান্না করছিল, চাচি মেয়েতাজকে যে আদর করলো, তারপর চাচা মেয়েতাজকে একটা কলাও দিয়েছে। তাদের কাছে একটা কলার দাম কিন্তু অনেক বেশি, কিন্তু তারা কোনোভাবে টাকা নিতে রাজি হননি। তারা বলল যে আমাদেরও কিন্তু নাতিপুতি আছে, তো সেই হিসেবে আমরা কিন্তু মন থেকে এটা দিয়েছি। তো তাদের এই নির্মম হাসি আর দেখে যে এতটা ভালো লাগছিল। আল্লাহ সবসময় তাদেরকে অনেক অনেক ভালো রাখুন, আল্লাহ আমাদেরকেও যেন তাদের মতো মন পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।